হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট রেমেডি শেয়ার করব। সারা দিন যদি ঝরঝরে থাকতে চাও আর যাদের ওয়েটটা বেশি হয়ে গেছে তারা যদি ওয়েটটা কমাতে চাও, তাহলে সকালবেলা উঠেই এই রেমেডিটা করো। তাহলে শুরু করি। তবে শুরু করার আগে একটা কথা বলি, আমার এই চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো, তাহলে আমার সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এক গ্লাস জল নেবে। এবার এক গ্লাস জলকে একটি পাত্রে দিয়ে গ্যাসে বসিয়ে দেবে। দেখো, আমি এক গ্লাস জল একটি পাত্রে বসিয়ে দিয়েছি গ্যাসে। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। জলটা যখন পুরো ফুটে যাবে তখন এর মধ্যে দেবে এক চামচ জিরে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবে। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটি ফুটতে থাকবে, মানে জিরেটা ফুটতে থাকবে। 2-3 মিনিট জিরে দিয়ে ফোটার পর গ্যাসটাকে অফ করে দেবে। এবার জিরের জলটাকে একটি গ্লাসে সেঁকে নেবে। এবার কিছুক্ষণ ওয়েট করবে। যখন দেখবে জলটা তুমি খেতে পারবে সেই অবস্থায় দিয়ে দেবে 1 চামচ মধু, আর দেবে লেবুর রস। একটা লেবুকে হাফ করে নেবে, সেই হাফটা পুরোটাই দিয়ে দেবে। রসটা দিয়ে দিলে জলের মধ্যে। এবার মধু আর লেবুর রসকে ওই জিরের জলের মধ্যে ভালো করে মিশিয়ে দাও। এবার এই জলটি পান করো। জল খাবার আধ ঘন্টার মধ্যে কেউ আর কিছু খাবে না। তাহলে আজ থেকে শুরু করে দাও। কেমন লাগলো আমার এই সহজ রেমেডি? যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।